বিলাইপুর গ্রামে প্রায় সব জমি শুকনো খটখটে, চাষাবাদ হয় না। এই গ্রামে চাষি ভজা, চাষের অভাবে সংসারও তা চলে অভাবে, কোনো মতে টেনে টুনে। ভজার বউও এ নিয়ে যথেষ্ট বিরক্ত, রোজ ভজার সঙ্গে ঝগড়া লড়াই লেগেই থাকে। বলি খেতে দিবি না উঠে যাব? একি শুধু শাক আর ভাত? এই কটা শাক ছেঁচে ছুঁচে আনছি বলে ভাতগুলো গিলতে পারছো, নাইলে বুড়ো আঙুল ঠেলা দিয়ে ভাতটা গিলতে হতো। তোর খোঁটা খেয়েই তো পেট ভরে গেল। চাল না আনলে কাল থেকে আমার খোঁটার সাথে এক ঘটি জল খেয়ে পেট ভরিও। ধু 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 ধু। কপাল 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 না হলে কি আর খোঁটা খাই? বাবা, সূর্যের তেজ দেখেছিস ভজা, যেন ফস ফস করছে। ও কাকা, বলি এবার কি আর বৃষ্টি হবে না গো? ওর মাঠ তো শুকিয়ে ফুটি ফাটা। কি জানি, মেঘের তো আভাস টুকুও নেই, এইভাবে যে কতদিন চলবে কে জানে। এইটা একটু নিয়ে যা। কি এটা? কিছু না, বৌমা একটু পাকাতে তুলছে ছিল, দিস ওকে দিয়ে দিস। আচ্ছা, ভজার উঠোনে ভজার বউয়ের খাওয়া তেঁতুলের দানা থেকে জন্ম নেয় একটা তেঁতুল গাছ। কি সুন্দর হয়েছে গাছটা, এতে যদি তেঁতুল ধরে বেশ রসিয়ে রসিয়ে খাওয়া যাবে, কাঁচা তেঁতুলের টক। মরণ দশা আমার, বলি কটা ভাত গিলতে হবে তো নাকি? কিছু সবজি এনে দাও। মাঠে তো সবজি চাষই হয়নি, আনবো কোত্থেকে? কেন যে তুই চাষ করতে পারো না বুঝি না বাপু। ওই তো কি সুন্দর তেঁতুল গাছটা হয়েছে, দেখেছো কেমন নদর নদর তেঁতুল ফলেছে? সে তোর প্রত্যেক দিন জল দেওয়ার ফল। তা তুমিও তো জমিতে জল দিতে পারো নাকি? একটা তেঁতুল গাছে জল দেওয়া আর সারা মাঠে জল দেওয়া এক কথা নয় বউ, সে তুই বুঝবি না। আমার আর বুঝে কাজ নেই বাপু, যাও গাছ থেকে না হয় কয়েকটা তেঁতুলি পেড়ে এনে দাও, কাঁচা তেঁতুলের টক আর ভাত করব। বলি চিল্লাও কেন, আমি কি কালা? শিগগির এদিকে এসো, এসো একবার। হাত টাত কাটলে নাকি? মরি মরি বউ আমার। আরে আমায় গাল পরে দেবে, তাড়াতাড়ি এদিকে এসো দেখি। এটা কি? কেন তেঁতুল? আরে ভালো করে দেখো তেঁতুলের ভেতরে এটা কি চকচক করছে। ওদের তো ভাগ্য ফিরে গেল গো, এ তো সবকটা তেঁতুলই হিরে, কি হবে গো এখন? চিৎকার করে লোক জানাবি নাকি? থাম থাম থাম, ভাবতে হবে ভাবতে হবে। বুদ্ধি সমুদ্র একেবারে, বলি ভাববার কি আছে, সব কটা তেঁতুল পেড়ে নাও, তারপর বাজারে বিক্রি করো, পয়সাই পয়সা। তোর মাথায় তো খুব বুদ্ধি। হ্যাঁ গো,
একটা হীরের দাম কত হবে? কি করে জানবো আমি? আমাদের কি হীরের গাছ ছিল? আরে ছিল না, এখন আছে। যাও যাও যাও, এই কথা মাঝখান হলে গাছে আর একটাও তেঁতুল থাকবে না। তুমি যাও তো, আমি বরং একটা ঝুড়ি নিয়ে আসি। ফেলো ফেলো, সাবধানে ফেলো। ও মল্লজা, আস্তে ফেলো না, তেঁতুল ভেঙে গেলে হীরে ভেঙে বেরিয়ে যাবে জি। আচ্ছা আচ্ছা। ও বউ, আর নেই। ভালো করে দেখো। না নেই। নামি? না, ওখানে বসে লেজ নাড়াও। নেই? সকালে মরা কান্না জুড়লি কেন? তেঁতুল গাছটা যে মাটি থেকে উপড়ে মাটিতে গোড়া গড়ি খাচ্ছে গো। ওমা, সত্যি তো? যা যা, কদিন একটু সুখের মুখ দেখেছিলাম, তাও কপালে সইল না। এখন কি হবে বউ? হ্যাঁ, তোমার বুদ্ধি দৌড় আমার জানা আছে। চলো কলম করো ওই তেঁতুল গাছের ডাল নিয়ে, নতুন গাছ লাগাও। কিন্তু তেঁতুল গাছের কি কলম হয়? হয় না। না, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, বেশ দাঁড়াও। যত্ন করে দানাগুলো রেখেছিলাম ভাগ্যিস। এবারে উঠোনের দিক করে পোঁতো, যাতে তেঁতুল হলে কেউ আর না নিতে পারে। ঠিক বলেছিস বউ। আমি যাই যাই, তুই জল নিয়ে আয়। ছেড়ে ছেড়ে লাগাও, ছেড়ে ছেড়ে লাগাও, গাছ বড় হলে জায়গা লাগবে অনেকখানি। ধরেছে 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 ধরেছে, গাছে ফল ধরেছে। বলি ও ভজার বউ, আমার নাচছো কেন? না না, নাটো নাটো নাটো, দেখলাম তালি দিয়ে দিয়ে নাচছো। বলি কিসের ফল ধরেছে গো? ফল না, কই নাটো, ওই তেঁতুল খাবো তো তাই। সত্যি তোমার টক খাওয়ার এত নোলা যে থাকে থাকে, যাক যা যাই যাই গো। মুখ ফসকে না না না, আরো সচেতন থাকতে হবে। অগো শুনছ, ভালো করে ভেঙে দেখো, তুমি তো আবার চোখে কানে ধুরন্ধর। আরে আরে, একটা একটা করে ভেঙে দেখলাম তো, নেই নেই নেই, কিচ্ছু নেই। হীরে নেই? নেই। ভালো খাচ্ছিলাম গেল, ভালো পড়ছিলাম গেল, সবে ঘর দর গুলো পাকা করবো ভেবেছিলাম, তাও গেল। কাঁদিস না কাঁদিস না কাঁদিস না, থাম থাম, ভাবতে দে দেখিনি, কানের সামনে কাঁদলে ভাবনা আসে না জানিস। আমার মনে হচ্ছে এই গাছের গুণ নয়। মানে দেখ বউ, ওই গাছের বীজ দিয়েই তো গাছ লাগালাম। লাগালাম, কিন্তু হীরে তো ফললো না। ফললো না, তার মানে ওইখানকার মাটিতে একটা কিছু আছে।
বুঝলি, আমরা কিন্তু ওই মাটিটার কাছে বীজ পুতিনি। পুতিনি দেখতে হবে। আমার মাথা খারাপ হয়ে যাবে, বলি কি দেখবে গো? মাটি খুঁড়ে যা, কোদাল নিয়ে আয়, যা যাই 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 তাহলে কোদালটা নিয়ে আসি। ওগো কিছুই তো পাচ্ছি না। খুঁড়তে হবে, খুঁড়তে হবে, আরো 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 গভীর করে খুঁড়তে হবে, আরো গভীর। কিছু পেলে? ওরে, যা ভেবেছিলাম তাই পেয়েছো? পেলাম মানে? আরে দত্তেরি, হেয়ালি না করে বলো তো। এই যে এই দেখ বউ, এই দেখ। মাটির থেকে হীরে জল সার নিয়ে গাছ বড় হয়েছিল বুঝলি, আর সেই হীরে ফলেছিল ফলে বুঝলি। বুঝলাম, এবারে বুঝলাম, এই হলো হীরের তেঁতুল গাছ, এবার আমরা হব বড় লোক।